আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টো পাল্টা বিজেপির কথায়, এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন, যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল, যদি ওটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না, 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন, এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশু দিন একটা, দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে, আর কোনো খবর নেই। একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই, কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও তো কি আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে, এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন, এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমায় বলতে আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ 18-এর এই প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে।